বিভিন্ন পেপার উপস্থাপন করে না, আমাদের সময় এটা খুব একটা ছিলই না বলতে পারি না। আমরা পাস করে গেছি, তারপরে ডাকছে তো অল্প আমার সে সামরিক শাসক এরশাদের আমলে 83 সালে ঢুকে 91 সালে বের হয়েছি, এমনি মানে বোড়া হয়ে গেছি সব। তো যাই হোক, সাহেবের উপস্থাপনা আমার কাছে খুবই পছন্দকর মনে হয়েছে, যে একটা ইয়েতে কিভাবে সবাইকে অ্যাট্রাকশন করা যায় এবং সুন্দরভাবে ট্রিটমেন্ট দিয়ে উপকার উপস্থাপনাটা হয়, খুবই ভালো লাগছে আমার কাছে। আমি হলো আলমগীর, যে আমি জেনারেল ম্যানেজার হিসাবে আছি বাপেক্সে। আমি 93-তে বাপেক্স জয়েন করেছিলাম অ্যাজ অ্যাসিস্ট্যান্ট জিওলজিস্ট, এখন জেনারেল ম্যানেজার ফুল ফেজে প্রমোশন পাইনি, দায়িত্ব পালন করছি আর কি। আমার সাথে আছে মিরাজুল আলম, ওডিজিএম জিওলজি ডিভিশনে। জয়েনিং এর পর থেকেই আমরা বাপেক্সে, আসলে বাংলাদেশে একটা মাত্র কোম্পানি হলো সরকারি কোম্পানি, জানেন আপনারা কি জানি না, তেল গ্যাস অনুসন্ধান এবং উৎপাদনকারী বাপেক্স। আপনাদের বিভিন্ন মানে ক্লাসে যারা এখানে উপস্থিত আছে তাদের মধ্যে হয়তো সবার সুযোগ হবে না এই প্রতিষ্ঠানে, আমি নিরাশ করছি না, কারণ যেহেতু কম্পিটিশন হয়, অল্প কিছু জিওলজিস্ট হিসাবে আমরা জয়েন করছি, এইভাবে সবাই প্রতি বছর অনেক বছর পরপর নিয়োগ হয় বাপেক্সে বা পেট্রো বাংলাতে। মূলত পেট্রো বাংলা এক্সপোর্টেশন কিন্তু করে না, কিছু আছে আমাদের জিওলজিস্ট, একমাত্র বাপেক্সি এক্সপ্লোরেশনের সাথে জড়িত, তেল গ্যাস অনুসন্ধান কিভাবে পয়েন্ট উৎপাদন করে। আর তাই কি হচ্ছে আমরা বাপেক্স, বাপেক্সের অবজেক্টিভ হচ্ছে যে অনুসন্ধান উৎপাদন, কিন্তু কিভাবে কাজগুলো করে, জাস্ট আপনারা তো ফিল্ড ওয়ার্ক করেন নাকি ইউনিভার্সিটি থেকে, জিওলজিক্যাল ইনফরমেশন নেওয়ার জন্য বা ম্যাপ করার জন্য, এটা সাধারণত এক্সপোজড বা হিল এলাকাতে করা। আমরা একটা জিওলজিক্যাল বাপেক্স থেকেও ছাড়বে পারে, প্রথমে অনুসন্ধানের একটা পার্ট জিওলজিক্যাল ছাড়বে, তেল গ্যাস অনুসন্ধানের আপনাদের স্টুডেন্ট যে আমরাও শিখছি আপনারাও শিখে যাচ্ছেন, ওখান থেকে আমরাও শুরু করি প্রথমে, এখন একটু এলাবোরেট করি আমরা, বড় মানে একটু ডিপে করি, কারণ এক্সপ্লোরেশন জিওলজিক্যাল ছাড়বে এটা করা হয় যে মূলত স্ট্রাকচার ডিলিনেশন, স্ট্রাকচারটা অ্যান্টিক্লাইন ম্যাচ ইনক্লাইন, তার মধ্যে পট, তারপর জয়েন্ট ফ্র্যাকচার বিভিন্ন ধরনের, এটা লিথোলজিক্যাল ইনফরমেশন, জিওলজিক্যাল হিস্ট্রি, এবং সাথে সাথে হাইড্রোকার্বন পটেন্সিয়াল যে আছে কিনা সেটাও আমরা স্টাডি করি ওখান থেকে। যেমন লিথোলজিক্যাল আমরা সেকশন ওয়াইজ ট্রাভার্স করি স্টুডেন্টদের উপরে, কিন্তু একটু আরো একটু আপডেট হবে, ওটা স্ট্রাকচারটা আমরা করি অনেকগুলো সেকশনে ভাগ করে। জিওলজিক্যাল সার্ভে করার সময় আমরা লিথোলজিক্যাল প্যাটার্ন দেখি, এস ফরমেশন ফেসিস কি ধরনের চেঞ্জ হচ্ছে, তার ডিপ স্ট্রাইক এগুলি তো নর্মালি মাপা হয়, অ্যান্টিক্লাইন সিনক্লাইন মানে বেডিং অ্যালাইনমেন্টগুলো মাপা হয়, সাথে সাথে আমরা যে হাইড্রোকার্বন পোটেন্সিয়ালিটি আছে কিনা, স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এটা হয় না যে ওখানে হাইড্রোকার্বনের পসিবিলিটি সম্ভাবনা কতটুকু আছে এটা তত ওই করে করা হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা ওইটা নির্ণয় করি হাইড্রোকার্বন পটেন্সিয়ালিটি আছে কিনা, এবং সেটা বের করার জন্য যে স্ট্রাকচারটা আগে দেখি যে ডাইনটিক্লাইনাল কোনো ফল্ট বা ফ্র্যাকচার কি ধরনের অবস্থা আছে, সারফেসে কোন ফরমেশন এক্সপোজ, ডিপে ক্রিস্টাল পার্টটা কোন ধরনের রক এক্সপোজ অবস্থা আছে, আমরা তো বিভিন্ন জিওলজিক্যাল টাইম স্কেল অনুযায়ী ভাগ করছি, ইয়ংলার হচ্ছে অ্যালুভিয়াম, তারপরে আসতেছে ডুপিটিলা বা রিহিং যেভাবে বলি আর কি, অ্যাক্সেস অনুযায়ী ভূমন প্রকাবিল আমাদের, হ্যাঁ অলিগোসিন বিভিন্ন ফরমেশনে বিভিন্ন স্ট্রাকচারে আমরা যখন ইথোলজিক্যাল ডিভিশনগুলো করে নিই কোনটা কোন সেকশনে এক্সপোজ অবস্থায় আছে, সাথে সাথে আমাদের রক স্যাম্পল আমরা ওখান থেকে কালেকশন করি, রক স্যাম্পল কালেকশন করি সেগুলো আবার ল্যাবরেটরিতে অ্যানালাইসিস করি, যে মধ্যে কার্বন অর্গানিক ম্যাটার মানে যে থেকে হাইড্রোকার্বন উৎপন্ন হবে সে ধরনের ইয়ে আছে কিনা, অর্গানিক ম্যাটার আছে কিনা, এবং ডিপোজিশন অর হিস্ট্রি, ডিপোজিশন কিভাবে হচ্ছে সেটা জানার জন্য ওই যে সিল মেথড, আমাদের যে স্যান্ড শেলের অ্যানালাইসিসগুলো করি আমরা আমাদের ল্যাবরেটরিতে পারি, এবং সাথে সাথে যদি যে এলাকায় সার্ভে করি ওখানে তেল গ্যাসের অনেক সময় শিফট থাকে, এমনি বিভিন্ন জায়গাতে বের হয়, সেটাও আমরা সংগ্রহ করে নিয়ে এসে অ্যানালাইসিস করি যে এখানে এর
সোর্সটা কত থেকে আসছে সেটা কি ফরমেশন গ্যাস অথবা বায়োজেনিক গ্যাস কিনা এগুলো পরে আমাদের স্লাইডে দেখাবো বায়োজেনিক কোন স্টেজে হয় আর ফরমেশন গুলো কোন স্টেজে আছে এটা একটা বিষয় এটা যে জিওলজিক্যাল সার্ভে করি আসে আমরা একটা ম্যাপ করি ম্যাপের সাথে সাথে জিওলজিক্যাল পুরোটা রিপোর্ট তৈরি করা হয় ওই এলাকায় এরপরে আসছে আমাদের অবজেক্টিভ তো হলো উপর বললাম যে হাইড্রোকার্বন পটেনশিয়ালিটি মূলক অবজেক্টিভ এরপরে আমাদের প্রসপেক্ট বের করি আমরা একটা প্রসপেক্ট যে ওখানে হাইড্রোকার্বনে প্লেন ল্যান্ডে হলে সেখানে হাইড্রোকার্বন পটেনশিয়ালিটি আছে কিনা প্রসপেক্ট আছে কিনা তার আগে আমরা কিছু লিড আইডেন্টিফাই করি বেসড অন টপোগ্রাফিক্যাল ম্যাপ টপোগ্রাফি যদি দেখেন আপনারা কি দেখছেন টপোগ্রাফিক্যাল ম্যাপ স্টাডি করে টপোগ্রাফি থেকে কোথাও উঁচু নিচু বিভিন্ন ড্রেনেজ প্যাটার্ন এগুলো থেকে আমরা একটা প্রাথমিক ধারণা নিই এক্সপ্লোরেশনের জন্য এখান থেকে কিছু একটা লিড যেই জায়গা একটু সম্ভাবনা লিড প্রসপেক্ট এগুলো আবার একটু ভিন্ন যেগুলো একদমই অল্প কিছু ডাটার উপর ভিত্তি করে বলি যে এখানে একটু হাইড্রোকার্বনের সম্ভাবনা আছে কিনা ওইটা দেখে আমরা একটা স্ট্রাকচারকে বের করার চেষ্টা করি একটু মানে জিওলজিক্যাল ইনফরমেশন দেখা যাচ্ছে প্রাথমিক ইমেজ স্যাটেলাইট ইমেজ তারপর ড্রেনেজ প্যাটার্ন জিওমর্ফোলজি টপোগ্রাফিক্যাল ম্যাপ এগুলো দেখে আমরা একটা এলাকা মনে করি এখানে একটু সম্ভাবনা আছে হাইড্রোকার্বন থাকার সম্ভাবনা আছে তারপরে ওইটাকে আমরা পরবর্তীতে এসে প্রাথমিক অবস্থাটা লিড ম্যাপ তৈরি করি এবং ওটার মধ্যে কোথায় বেশি সম্ভাবনা ওর মধ্যে লিডের মধ্যে থেকে আমরা র্যাঙ্কিং করি মানে বাইসে দেয় যে এই জায়গাটা একটু বেশি সম্ভাবনা এটা লেস ইম্পর্টেন্ট এটা সেটা বেশি ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্টের উপরে গুরুত্ব দিয়ে আমরা একটা সাইসমিক সার্ভের প্রপোজাল তৈরি করি যে ওই এলাকায় একটা সাইসমিক সার্ভে করে দেখতে কারণ সাব সার্ভিস আমি দেখতে পাচ্ছি না সাইসমিক ডাটা লাগবে আমার কারণ উপর থেকে তো আমি যা দেখলাম আই আই নাগেট আই দিয়ে সেটা যদি ওখানে দেখলাম পরে আমরা এটাকে সাইসমিক সার্ভে করার প্রস্তাব করি বাপেক্সে যেহেতু টু ডি থ্রি ডি সার্ভে আছে জানেন আপনারা নিশ্চয়ই টু ডি থ্রি ডি আগে প্রথমে আমরা এক্সপ্লোরেশন ফেজে টু ডি করা বেশিরভাগ ক্ষেত্রে টু ডি আগে করতো ওয়ান ডি এখন তো অনেক ডিজিটাল যন্ত্রপাতি আছে বা অ্যানালগ সেসমিক ছিল এখন আমরা চলে আসছে টু ডি পরে থ্রি ডি এরপরে ফোর ডি ফাইভ ডি যা হোক কারণ টু ডি পরে আমরা ওই এলাকাটাকে আগে ডিজাইন করে নিই বাপেক্স জিওলজিক্যাল এবং জিওফিজিক্যাল দুইটা গ্রুপ আপনারা আমরা কাজ করি সবই জিওলজিস্ট ম্যাক্সিমামই পারফেক্টলি যারা আছে জিওলজিস্ট ইলেকট্রনিক্স কিছু আছে যেহেতু ইলেকট্রনিক্স ডিভাইসগুলো জিওফোন নাম শুনছে তো জিওফোন হ্যাঁ অন্যান্য যে রেকর্ডিং প্যারামিটার থাকে সেটার জন্য ইলেকট্রনিক্স অফিসার থাকে কারণ জিওফোন যদি ঠিক মতো কাজ না করে তাহলে আপনার ডাটা পাওয়া যাবে না রেকর্ডিং হয় হ্যাঁ এটা টাইম বেসড সাইসমিকে রিভার টাইম আমরা কিন্তু জাস্ট টাইম রেকর্ড করি সাইসমিকে কিন্তু আমরা অন্য কিছু পাই না আপনি এক্সপ্লোসিভ পাস করবেন একটা ডিজাইন করে এই বরাবর আমি সাইসমিক করব 10 20 মিটার পর পর আমরা এক্সপ্লোসিভ দিই একটা লোড পরিমাণ আছে সাইসমিক এক্সপ্লোসিভটা যখন পাস করে সাথে সাথে টাইম দেয় একটা ভাইব্রেশন হয় এটা একটা পদ্ধতি মানে এক্সপ্লোসিভ দিয়ে করতে পারে অথবা ভাইব্রেশন মানে এক ধরনের মেশিন আছে সারফেসে কম্পন তৈরি করে ওটা দিয়েও রেকর্ড করা যায় আর একটা আছে এয়ার গান এয়ারগান সাধারণত পানিতে পানিতে আমরা এয়ারগান বা শব্দ করে করে সব সার্ফেস ইনফরমেশন তারপর টাইমটা রেকর্ড এটা আমাদের এখন পর্যন্ত আমরা বাপেক্সে শুধুমাত্র এক্সপ্লোসিভের উপরে এই এক্সপ্লোসিভ যখন সাইসমিক ডিজাইন করা হয় জিওলজি জিওফিজিক্স মিলাইয়া তারপর ফিল্ড লেভেলে যা ডাটা অ্যাকোয়ার করা হয় অ্যাকুইজিশন শুরু হয় অ্যাকুইজিশনের আগে বেশ কিছু কাজ করতে হয় অ্যাকুইজিশনের আগে ওখানে বিভিন্ন জায়গায় আমরা এটা আমরা বলি যে লগিং লগিং মানে কত কতটুকু ওয়েদারিং একটা জোন আছে শ্যালো ডেপ পর্যন্ত মানে লুজ ফরমেশন যেটা লুজ ফরমেশনের ডাটা ভালো পাওয়া যাবে না সেই জন্য কতটুকু গভীর করলে এবং কতটুকু লোড এক্সপ্লোসিভ কত কেজি দিলে ওটা আমার ইয়ে আসবে মানে মানে যেটা বলছি যে আমার ইনফরমেশনটা ভালো আসবে সেটা একটা আমরা আগে প্রিলিমিনারি কয়েকটা জায়গায় আমরা 50 মিটার বা এই ধরনের আমরা বলি লগিং করা সাইসমিক লগিং এই সাইসমিক লগিং করে আমরা এটা ঠিক করে নিয়ে ডিজাইনটা তখন সেইভাবে প্রথমত আমরা করি
regional seismic. Regional মানে অনেকটা gap.